আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিম্পল ডেইলি কুইজিনের আরেকটি রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আজকের রেসিপিটির ফুল প্রসেসটি আপনারা দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। ইফতারিতে খুব জনপ্রিয় একটি আইটেম কিন্তু বুটের হালুয়া, সেই সাথে সামনে যেহেতু ঈদ আসছে তো কম বেশি আমরা অনেকেই এই আইটেমটি করে থাকি। আমি ঠিক যেভাবে বুটের হালুয়া করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কিছু টিপস সহ। এই রেসিপিটি আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, উনি খুব ভালো বুটের হালুয়া বানান। তো এই বুটগুলোকে আমি প্রায় 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এরপর ভালোভাবে ধুয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। আমি সবসময় বুটগুলোকে প্রেশারেই সেদ্ধ করে নেই, এতে করে ভালোভাবে কুক হয়ে যায়, সেই সাথে সময়টাও কম লাগে। তো এরপর কয়েক টুকরা দারুচিনি এবং এলাচ দিয়ে নিলাম। এরপর কিছু পাউডার মিল্ক আমি একটু লিকুইড করে নিয়েছি। এই পাউডার মিল্কটা দেওয়ার কারণ হচ্ছে বুটের হালুয়া বানানোর সময় যদি এই দুধটা না দেওয়া হয় তাহলে কিন্তু একটা কালচে বর্ণ বা একটা ব্রাউনিশ কালার হয়ে যায় বুটের ডালটা, তো সেটা আর হয় না, সাদা সাদা থাকে। আবার খুব বেশি দুধ দেওয়াও যাবে না যদি প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নেওয়া যায়, তা না হলে কিন্তু সিটি দিয়ে এগুলো সব বের হয়ে যাবে, মানে দুধ বা পানিগুলো বের হয়ে যাবে। এমনভাবে দুধ আর পানি দিতে হবে যেন আপনি জাল করবেন কিন্তু এগুলো বের হয়ে যাবে না। এটা কিন্তু এমনি চুলাতেও মানে সেদ্ধ করে নেওয়া যায়, তবে সেটা একটু সময় সাপেক্ষ, যার কারণে সময়টা বাঁচানোর জন্য আমি প্রেশার কুকারে সব সময় দিয়ে থাকি। আমি মিডিয়াম আঁচে চুলাটাকে রেখেছিলাম, সেই সাথে 10টার মতো সিটি দিয়ে নিয়েছি, আর এই 10টা সিটিতেই কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আবার এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে পুড়ে না যায়, দরকার হলে আপনি মাঝখানে একবার ঢাকনাটা খুলে দেখতে পারেন যে কতদূর কী হয়েছে। আমার করা রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে। যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ডালে দেয়া দারুচিনি এবং এলাচগুলোকে তুলে ফেলে দেব, সেই সাথে ডালগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এটা শিলপাটায়ও করা যায়, আবার ডালঘুটিনি দিয়ে ঘুটেও কিন্তু নেওয়া যায়, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করাটাই বেস্ট। এরপর একটা প্যানে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দেব, যে কোনো হালুয়ায় কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণেই লাগে, তো সেটা বুঝেই ঘিটা দিতে হবে। এরপর এই ঘিয়ের মধ্যে আমি যে ডালগুলোকে বেটে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম, আমি কিন্তু তখনও চুলাটা জ্বালিয়ে দেইনি। আর এই ডালগুলো যখন আমি ব্লেন্ড করে নিয়েছি আমি কিন্তু কোনো পানি বা কোনো দুধ দিয়ে ব্লেন্ড করে নেইনি, এমনি ব্লেন্ড করে নিয়েছি। তবে মোটরের উপরেও ডিপেন্ড করে কিন্তু ব্লেন্ডারের মোটরটা কীরকম বা কত পাওয়ারের, তো সেই অনুযায়ী আপনারা ব্লেন্ড করে নেবেন, তবে খুব বেশি পানি অথবা দুধ দিয়ে ব্লেন্ড না করাই ভালো, এতে করে কষ্টটা একটু কম হয়। তো এরপর আমি এখানে চিনি অ্যাড করে দেব, আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছিলাম প্রথমে, অবশ্য পরে আমার আরও প্রায় 1/2 কাপের মতো চিনি লেগেছিলো, আর বুটের হালুয়ায় চিনিটা একটু বেশিই লাগে। তো এরপর চিনি ঘি এবং ডাল এগুলোকে ভালো করে মিক্সড করে এর মধ্যেই আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম, আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, একটু খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে পুড়ে না যায়, আর নিচের দিকে যেন সহজে পুড়ে না যায় সেজন্য একটা ননস্টিকি প্যানই কিন্তু ব্যবহার করা ভালো এক্ষেত্রে। এরপর এর মধ্যে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দেব, আমি এখানে ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি, তবে যারা ফুড কালার ব্যবহার করতে পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন, তারা না দিলেও না দিতে পারেন, তবে ফুড কালারটা দিলে কি হয় কালারটা একটু ভালো আসে, হালুয়াটা দেখতে একটু আকর্ষণীয় লাগে এই আর কি। তো ফুড কালারটা দিয়ে ভালো করে মিক্সড করে দেব যেন কালারটা পুরো হালুয়ার মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপরে প্রায় 20 মিনিটের মতো কিন্তু এভাবে করে আমি নেড়েছিলাম, তারপর একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে এসে পৌঁছেছে। আর এই সময়টা কিন্তু বেশ সতর্ক থাকতে হবে, কারণ এটা এই সময়টা এমনভাবে ফুটতে থাকে যে আপনার হাতে এসে লাগতে পারে। সবথেকে ভালো হয় যদি আপনি কোনো বড় হাতলওয়ালা কোনো লাকড়ি দিয়ে এটাকে নাড়তে থাকেন।
এটাকে নাড়তে নাড়তে এমন একটা অবস্থায় আসবে যে পাতিল থেকে উঠে উঠে আসছে বলে আপনার মনে হবে। সেই সাথে আপনি যখন মনে করবেন যে এটাকে পারফেক্ট একটা শেপ দেয়া যাবে, যে কোনো ছাঁচে অথবা বরফি শেপ করে যদি আপনি বানাতে চান, তাহলে সেই অবস্থায় এটাকে নামিয়ে ফেলবেন। আর এটা এখনও গরম আছে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ভারী হয়ে যাবে। পাতিল থেকে নামিয়ে এগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু টাইট বা একটু শক্ত হয়ে আসবে, আর হাত দিয়ে যখন ধরা যাবে ঠিক সেই সময় একটু মথে নিচ্ছি। মথে নিলে যেটা হবে, এর মধ্যে যে আমি ঘিগুলো দিয়েছি সেই ঘিগুলো একটু উপরে উঠে আসবে। এরপরে পছন্দের ছাঁচে অথবা বরফি শেপ করেও কিন্তু এই হালুয়াটা নিজেদের ইচ্ছে মতো বা পছন্দ মতো শেপ দিয়ে নেওয়া যায়। তো আমি এখানে একটা ছাঁচে করে ডিজাইন করে নিচ্ছি। সামান্য একটু হালুয়া হাতে নিয়ে কিন্তু হাতের তালুতে এভাবে করে একটু ডোলে নিলেই কিন্তু এটা একটা স্মুথ হয়ে যায়। তারপর নিজেদের পছন্দ মতো ছাঁচে করে বিভিন্ন ধরনের ডিজাইন মতো হালুয়ার শেপ করা যায়। তো আমি যে ছাঁচটায় বানিয়ে নিচ্ছি এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। বাজারে বিভিন্ন ধরনের ছাঁচ কিনতে পাওয়া যায়, তো আপনারা আপনাদের পছন্দ মতো ছাঁচে যে কোনো ধরনের শেপ দিতে পারেন। প্রথমটা একটু মোটা হয়েছিল, যার কারণে ভেঙে আমি একটু পাতলা করেছি। আর এই ছাঁচ দিয়ে মোটা পাতলা যে কোনো ধরনের শেপে কিন্তু বানানো যায়। এরপরে কিছুটা আমি বরফির আকারে বা বরফির শেপ করে বানিয়ে ফেলবো। তো এরকম একটা ট্রেতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি পুরো ট্রেতে মাখানো হয়ে গেলে এই ট্রের মধ্যে বাকি হালুয়ার যে বাকি অংশগুলো আছে সেগুলোকে বিছিয়ে দেব। বরফি শেপ করে যদি এই হালুয়াটা বানাতে চান তাহলে যে কোনো ট্রের মধ্যে যখন আপনি দিবেন সাথে সাথে কিন্তু কাটতে যাবেন না, একটু নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে আসবে, ঠিক তখনই একটা চাকু বা ছুরি দিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার আজকের বুটের হালুয়া। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে এবং সহজ লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনার দেয়া একটি লাইক আমার ভিডিওগুলোকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো রেসিপি পর্বে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।